हेलो एवरीवन चीनाबादाम कখন কিভাবে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী তা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বা শুনলে বুঝতেই পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। সব বয়সের মানুষের জন্য চীনাবাদাম স্বাস্থ্যসম্মত খাবার। শখ করে কখনো কখনো হয়তো খাওয়া হয়, তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনই এই বাদাম খেতে চাইবেন। এটি শরীরের অনেক উপকার করতে সক্ষম। এটি পুষ্টিগুণ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে খেতেও বেশ দারুণ। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কী, যা নানাভাবে শরীরের কাজে লেগে থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি এই বাদামটা ভিজিয়ে খেতে পারেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা শরীরকে চাঙ্গা তো রাখেই, সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসুন জেনে নেওয়া যাক চীনাবাদামে কী কী স্বাস্থ্য উপকারিতা আছে। যেমন নাম্বার 1, হাড়ের স্বাস্থ্যর উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন চীনাবাদাম ভিজিয়ে খাওয়া শুরু করলে জীবনে কোনো দিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না, তবে রাতে ভিজিয়ে সকালে খেতে হবে। নাম্বার 2, ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিছু কিছু মানুষের স্মৃতিশক্তি তুলনামূলকভাবে অন্যদের চেয়ে কম। খুব অল্প বয়সেই অনেকেই ভুগছেন মস্তিষ্কের সমস্যায়, ভুলে যাচ্ছেন সামান্য বিষয় এবং অনেক চেষ্টা করেও মনে রাখতে পারছেন না। এমনটা হয় যখন মানুষের মস্তিষ্ক পরিমাণ মতো পুষ্টি পায় না। একে মস্তিষ্কের খাবার হিসেবে গণ্য করা যায়। চীনাবাদামে প্রচুর পরিমাণে B3 আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। নাম্বার 3, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। চীনাবাদাম রক্ত থেকে সুক্রোজের মাত্রা কমায়। প্রতিদিন সকালে এটি নাস্তার সাথে খেতে পারেন। তাছাড়া রাতে 10 থেকে 15টি বাদাম জলে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 4, ক্যান্সারের মতো রোগ দূরে থাকে। বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোধকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন অক্সিডেটিভ টেস্ট কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। নাম্বার 5, পুষ্টির ঘাটতি দূর হয়। এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। নাম্বার 6, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। গত কয়েক দশকের পরিসংখ্যায় ঘাঁটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কিভাবে? খুব সহজ, প্রতিদিন ভেজা বাদাম খাওয়া শুরু করতে হবে, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। নাম্বার 7, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। নাম্বার 8, ওজন নিয়ন্ত্রণে চলে আসে। বাদাম খাওয়ার পর খিদে একেবারেই কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়, ফলে শরীরে প্রয়োজনে অতিরিক্ত ক্যালোরি জমে, সেই সঙ্গে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। নাম্বার 9, কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায়। বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না। নাম্বার 10, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, সেই কারণেই তো ডায়াবেটিসদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25 থেকে 38% কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন, দেখবেন উপকার মিলবে। নাম্বার 11, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। ছোট ছোট কারণে রোগে আক্রান্ত হচ্ছেন, যেমন ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, দুর্বলতা, খাওয়ার অরুচি এবং অনিদ্রাহীনতা। শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চীনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দান করে, তাই প্রতিদিন চীনাবাদাম খেয়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। চীনাবাদামের সকল স্বাস্থ্য উপকারিতা উপভোগ করতে প্রতিদিন অবশ্যই এক মুঠো চীনাবাদাম খেতে পারেন। নাম্বার 12, ত্বক এবং চুল ভালো উজ্জ্বল রাখে। ত্বক চুল ভালো উজ্জ্বল রাখতে কে না চায়? ত্বক ও চুল সারা শরীরে সৌন্দর্যের অর্ধেক বহন করে, তাই সবাই চায় ত্বক ও চুল সুস্থ, সুন্দর ও আরও উজ্জ্বল রাখতে। তার জন্য অবশ্যই প্রথমে এগুলোর যত্ন নিতে হবে খুব ভালোভাবে, তারপর কিছু পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত, কারণ এমন কিছু খাবার আছে বিশেষ করে জল জাতীয় যা ত্বক সুস্থ ও কোমল রাখতে সাহায্য করে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে বাদামে রয়েছে এমন কিছু উপাদান যা ত্বক ও চুল সুস্থ, সুন্দর ও আরও উজ্জ্বল রাখতে যথেষ্ট সহায়তা করে থাকে। তাই ছেলে মেয়েদের, বিশেষ করে যারা ত্বক ও চুল ভালো রাখতে চান, তাদের অবশ্যই প্রতিদিন বাদাম খাওয়া আবশ্যক। নাম্বার 13, হার্ট ভালো রাখতে সাহায্য করে। যদি আপনি শারীরিকভাবে কর্মক্ষম থাকতে না পারেন, পর্যাপ্ত না ঘুমান এবং চাপমুক্ত না থাকেন, তাহলেই বুঝবেন আপনার হার্ট অসুস্থ হতে শুরু করেছে। ওমেগা 3 একটি হার্টের স্বাস্থ্য রক্ষাকারী ফ্যাটি অ্যাসিড, যা হার্টের বিভিন্ন সমস্যা দূর করতে ভূমিকা রাখে। আর বাদামে রয়েছে পর্যাপ্ত ওমেগা 3 অ্যাসিড, যা খুব সহজেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে ভিটামিন ই ও অন্যান্য কিছু মূল্যবান উপাদান, যা হাড় জাতীয় কিছু সমস্যা দূর করতে সহায়তা করে। তাই নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার চেষ্টা করুন, ফলে আপনার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি হার্ট সুস্থ রাখতে সহায়তা করবে। নাম্বার 14, পিত্তথলির পাতর হওয়ার ঝুঁকি কমায়। নিয়মিত চীনাবাদাম খেলে পিত্তথলির রোগ এবং পাতর হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। পুরুষরা সপ্তাহে অন্তত 5 দিন চীনাবাদাম সহ অন্য বাদাম খেলে তাদের পিত্তথলির বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। পাশাপাশি নারীরা যদি সপ্তাহে 5 দিন বাদাম খান, তবে তাদের পিত্তথলির অসুখের কারণে তা অপসারণ করার প্রয়োজনীয়তা অনেক কমে যায়। নাম্বার 15, থাইরয়েড ফাংশনকে ঠিক রাখতে সাহায্য করে। বাদামে সেলিলিয়াম নামক মিনারেল আছে, আর এই মিনারেলটি থাইরয়েড ফাংশন ঠিক রাখার জন্য জরুরি। তা একজন পুরুষের প্রতিদিনের সেলিলিয়ামে চাহিদা 100% পূরণ করতে পারে। সুতরাং যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা প্রতিদিন বাদাম খেতেই পারেন। নাম্বার 16, PCOS এবং পুরুষের ইনফার্টিলিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। বাদামে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড PCOS-এর সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি যেসব পুরুষ ইনফার্টিলিটির সমস্যাতে ভুগছেন, চিকিৎসার পাশাপাশি হেলদি ডায়েট এবং নিয়মিত খাদ্য তালিকায় বাদাম রাখলে ইনফার্টিলিটির সমস্যা দূর হওয়া সম্ভব। নাম্বার 17, প্রদাহ কমাতে সহায়ক। বাদামের মধ্যে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে। কোনো চোট, ব্যাকটেরিয়া কিংবা অন্য কোনো কারণে শরীরে প্রদাহ সৃষ্টি হলে বাদাম খাওয়া উত্তম। নিয়মিত বাদাম খেলে ক্ষণস্থায়ী ও দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে মুক্তি লাভ করা সম্ভব। নাম্বার 18, ফাইবারের ভালো উৎস বাদাম। ফাইবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন খাবারে ফাইবারের অভাব হয়, তখন আমাদের শরীরের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার বংশবিস্তার ঘটে। ফাইবার খাবার হজমে সহায়তা করার পাশাপাশি খাবারের ক্যালোরির মাত্রা কমিয়ে দেয়, যার ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে পারে না। তাই চীনাবাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। নাম্বার 19, হজম ক্ষমতার উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো চীনাবাদাম খেলে দেহের অন্দরে বেশ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়। এবার বুঝেছেন তো খাদ্যরসিক বাঙালি আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য চীনাবাদাম আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। কতটা বাদাম খাওয়া উচিত? अमेरिकान हार्ट एसोसिएशन बोलेছেন सप्ताहे 4 থেকে 5 दिन 6 থেকে 7 ग्राम बादाम खाওয়া যেতে পারে। তবে কারো অ্যালার্জির সমস্যা থাকলে এটি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটা কথা মনে রাখবেন, চীনা বাদাম কিভাবে খেতে হবে। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে কাঁচা বাদাম বা রোস্ট করা বাদাম থেকে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় না। বাজারে প্যাকেটজাত বাদামেও অতিরিক্ত নুন থাকার আশঙ্কা থাকে। এ কারণে অন্তত 8 থেকে 10 ঘন্টা বাদাম জলে ভিজিয়ে রেখে খেলে এর সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। তাই রাতে ভিজিয়ে সকালে খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।